পেঁয়াজের বাজার গুলো কেমন যাচ্ছে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো, আপনারা আমার সাথে থাকুন এবং দেখে থাকুন। সুপ্রিয় দর্শক, আমি টঙ্গী বাণিজ্য জেলার মোহন ভাই মোহাম্মদ রানা ভাই কেমন আজকে জানবো যে আজকে পেঁয়াজ রসুন তারপরে দেশি রসুন গুলো আছে, আমি এগুলো একটু দাম গুলো জানার চেষ্টা করবো আজকে বাজার গুলো কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে রাজবাড়ি শনিবার রোববার থেকে বাজার ভালো। রোববার শনিবার থেকে গুলো শুরু হয়ে যাবে। হলুদের দাম আমি জানবো আজকে বাজার কেমন যাচ্ছে। হলুদের রান্নাঘর কাছে ইউজ করে মানে হলুদ গুলো আছে, এটা হচ্ছে আবুল খায়ের, আবুল খায়ের। সুপ্রিয় দর্শক, আমি টঙ্গী বাণিজ্যে রানাঘাটকে আমি জানবো যে হলুদ গুলো আছে, হলুদ গুলো কেমন বাজার যাচ্ছে আজকে একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। এই যে আপনি এখানে হলুদ গুলো দিচ্ছে, এই হলুদ গুলো এটা হলো কি জানেন না? হলো গুলমাল হলো 260 থেকে 255 টাকা, 260 থেকে 255। এই কাস্টমার যদি আপনার কাছে মনে হয় 10 ধরি নাই অনেক সে পাওয়া যাবে আপনার কাছে? হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, অ্যাভেলেবল পাওয়া যাবে, অ্যাভেলেবল পাওয়া যাবে। এগুলো তাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট হবে এখানে, না? জি জি, ভালো কোয়ালিটির বাংলাদেশেরই আমাদের প্রোডাক্ট নাকি? জি জি, এগুলো বাংলাদেশের খাগড়াছড়ি, খাগড়াছড়ি, না? প্রিয় দর্শক, জানবো এখানে দেখেন রসুন আছে, দেশি রসুন পেঁয়াজ গুলো আছে, আজকে বাজার গুলো কেমন যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার কাছে যে দেশি রসুন গুলো আছে, রসুন গুলা বর্তমান বাজার কত যাচ্ছে আজকে? মাল এখন বর্তমানে কম, ইন্ডিয়ান মাল নাই তো, বেশি মাল শর্ট করে আছে না, বিক্রি করতে আছে না। যারা কিনে রাখছে তাদের
জানলাম আমি দেখি যাবো বাজারটা কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি। দর্শক আমি একটু খুচরা বাজার সম্পর্কে আজকে জানবো, শুধু খুচরা বাজার, আজকে খুচরা বাজার গুলো কেমন যাচ্ছে। ঈদের তিন দিন পরে পেঁয়াজ আলু রসুন আদা আমি ভাইকে যেতে জানার চেষ্টা করি আজকে বাজারটা কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আশি টাকা আর একটা বড় পাতা ধরে পঁচাশি টাকা, দর্শক নদীর পাশে যে দোকানটি খুচরা দাম নামে আপনাদের জানানোর চেষ্টা করলাম আজকে বাজারে যে দাম গুলো যাচ্ছে সে দাম গুলো আমি জানালাম। শুভ দর্শক, নেচার সাইড এন্ড নেচার সবুজ বাণিজ্যালয়ে আমি ওনার ভাইয়ের সঙ্গে একটা আলাপ করে আজকে রসুন এবং পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে। আমি কিছু চাই না, রসুন দেখছি এখানে কম, মানে এটা কি ঈদের লোকজন কম আছে এই জন্য কম আছে? আলহামদুলিল্লাহ পেঁয়াজ আছে, আমার একটা পাবনা আছে, ফরে ফুরে আছে। দেখলাম বেশ কিছু মার্কেটে সাদা ফোর আরো ফোর বিক্রি হচ্ছে বর্তমানে আজকে। আসসালামু আলাইকুম।